জীবনের শুদ্ধতম কিছু অনুভূতির নামই তো ভালোবাসা, সেই সঙ্গে শত সহস্র স্মৃতির সম্মিলন। সময়ের স্রোতে ভালোবাসা ফিকে হয়, রং বদলায়, হারিয়েও যায়, তবে শুধুমাত্র রয়ে যায় স্মৃতিটুকুই। ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন আর সরস্বতী পূজা, একই দিনে একই সঙ্গে তিন তিনটি উৎসব, সেই সঙ্গে আছে মাসব্যাপী বইমেলাও। এত সব উৎসবকে ঘিরে কর্তৃপক্ষের বাড়তি কোনো আয়োজন নেই সত্যি, তবে যোগাযোগের নতুন বাহন মেট্রো রেলও স্মৃতি হয়ে থাকলো বিশেষ এই দিনটিকে ঘিরে। বিয়ের পরে আমার প্রথম ভালোবাসা দিবস, তো কিভাবে যেন মেট্রো রেলও যুক্ত হয়ে গেল। এবারে ভালোবাসা দিবসে অনেক প্ল্যান ছিল, শুধুমাত্র মেট্রোতে ওর সাথে ঘুরবো বলে সব বাদ দিয়ে দিস। চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ট্রেন, কিন্তু নেই ওঠার তারা, বরং প্রিয়জনের সঙ্গে স্টেশনে কিছুক্ষণ বসে থাকা, গল্প করাই যেন বেশি আনন্দের। আবার অনেকে ট্রেনে চেপে ছুটে গেছেন উৎসবের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দিয়াবাড়ির দিকেও ছিল বাড়তি চাপ। সব মিলেই উৎসবের রং ছুঁয়ে যায় সবকটি স্টেশন এবং ট্রেনের প্রতিটি বগিতে। একে তো ফাগুন, ভালোবাসার দিন আজকে, সরস্বতী পূজা, সব মিলিয়ে অন্যরকম একটা দিন আজকে। আমরা মিরপুরবাসী ছিলাম, তারা টিএসসির ওদিকে বা মানে ওই সাইডে যাওয়া চিন্তা করতাম না, বিকজ ওদিকে বেশি উৎসবমুখী পরিস্থিতি থাকে। ফেস্টিভ্যালগুলো টাইমলি অ্যাটেন্ড করা যেত না, তবে মেট্রো রেল আসার কারণে এখন যাতায়াত ব্যবস্থা যথেষ্ট পরিমাণে ফাস্ট হয়েছে, অনেক অল্প সময়ে পৌঁছানো যাচ্ছে, যেটা আগে তো সম্ভব ছিল না। প্রিয়জনের থেকে পাওয়া প্রিয় ফুল নিয়ে ট্রেনে চড়ার বাধ্যবাধকতা থাকলেও উৎসবের কাছে হার মানে নিয়মের বালাই, তবে বেশিরভাগই মেট্রো রেলের স্বার্থেই মেনে নেন বিধি নিষেধ। তবে আক্ষেপ ছিল কিছুটা, ফুল নিয়ে যাওয়া যাবে না, এর জন্য একটু মনটা খারাপ হচ্ছে। এই ডিসিশনটাকেও আমি স্বাগত জানাই, কারণ মেট্রো রেলে ফুল যদি নিতে দেয় ওইটা একটা ময়লা হবে, আবর্জনা হবে। লাইনে ঘুরি পড়ায় বুধবার দুপুরের দিকে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হলেও দ্রুতই ঘটে সমস্যার সমাধান। যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনে তা কিন্তু নয়, একই সঙ্গে শিল্প সাহিত্যের বিকাশ এমনকি উৎসব পার্বণেও যুক্ত করে নেয় গণমানুষকে। স্বপ্নবাহন মেট্রো রেল তারই উজ্জ্বল দৃষ্টান্ত। মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে অন্যান্য এলাকাও যদি যুক্ত হয়, তবে সুফল পৌঁছে যাবে সমানভাবে সবার কাছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।